আমি তোমায় ভালোবাসি তিস্তা, আই লাভ ইউ। আর এও জানি যে তুমিও আমায়। আমায় তুমি ভালোবাসো তিস্তা, তুমি ভুল করছো সূর্য। ভুল মানে? হ্যাঁ ভুল সূর্য, আমি তোমাকে এতদিন পর্যন্ত শুধুমাত্র আমার একজন খুব ভালো বন্ধু হিসেবে ভেবেছি, ব্যাস, তার বেশি কিছু নয়। বন্ধু? শুধুমাত্র একজন বন্ধু? তুমি আমায় ভালোবাসো না? তুমি আমার দিকে তাকিয়ে বলো তো যে আমার সাথে তোমার সারা জীবন কাটাতে ইচ্ছা করেন, তাকিয়ে বলো। না, করে না। আমি বললাম তোর না, কেন বারবার একই প্রশ্ন করছো? তার মানে আমাদের সাথে এতগুলো কাটানো দিন, এতগুলো মুহূর্ত? না না তিস্তা, সব তুমি মিথ্যে কথা বলছো তিস্তা। আমি প্লিজ সূর্য, আমার যা বলবার আমি তোমাকে বলে দিয়েছি, বারবার একই প্রশ্ন আমাকে করো না। আমি বিশ্বাস করি না তুমি মিথ্যে বলছো তিস্তা, বিকজ আই নো ইট ফ্রম দ্য কোর অফ মাই হার্ট যে তুমি আমায় ভালোবাসো। হোয়াট ডু ইউ মিন? তুমি কি জোর করে আমার কাছ থেকে ভালোবাসা আদায় করবে নাকি? কেন তুমি আমার জীবন বাঁচিয়েছো বলে, আমাকে সাহায্য করেছো বলে, তাই তুমি ভেবে নিয়েছো যে আমি তোমাকে ভালোবাসতে বাধ্য? না, তার কারণ তিস্তা, আমি জানি যে ভালোবাসা কারোর কাছ থেকে জোর করে আদায় করা যায় না। জানোই যদি, তাহলে তখন থেকে আমাকে বিরক্ত করছো কেন? আর করব না, আমি তোমায় কথা দিলাম তিস্তা, এইসব কথা নিয়ে আর কোনো দিন তোমায় বিরক্ত করব না। আই এম সরি। নিশ্চয়ই বাড়ির কেউ, বাইরের লোকের পক্ষে তো এত কথা জানা সম্ভব নয়। কার কথা বলছো তুমি? কেউ একজন যে আমার সম্বন্ধে অনেক খোঁজ খবর রাখে, আমার অতীত সম্বন্ধে অনেক কিছু জানে। তোমার অতীত? হ্যাঁ, একটা চিঠি আর দুটো মৃত্যু। চিঠি? তুমি কোন চিঠির কথা বলছো? আপা, তোমার কি তিস্তার মায়ের কথা মনে পড়ছে? হ্যাঁ, সে সময় একটা চিঠির কথা শুন, কিন্তু সে চিঠির খোঁজ তো পুলিশও পায়নি রতিকান্ত। তাহলে অন্য কেউ? অন্য কেউ? তুমি? আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি। আমি
কি বলছো কিরতি? তুমি সেই চিঠি দেখেছো? সেই চিঠির কথা কাউকে বলেছো? না না। কি লেখা ছিল সেই চিঠিতে? তাহলে কে? শুধু চিঠি নয়, আমার সম্বন্ধে সে অনেক কিছু জানে, আমার ক্ষতি করতে চায়। তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না রতিকান্ত। আমিও বুঝতে পারছি না। লোকটা কে আমি চিনতে পারছি না, আমি বুঝতে পারছি না সে কি চায়। লোকটা মানে? হ্যাঁ, মেয়ে নয়, পুরুষ। সে আমার গতিবিধির খবর রাখছে আর সুযোগ বুঝে আমার ওপর চড়া হচ্ছে। কে কে আপা? কে সেই লোক? আচ্ছা অর্জুন, এই যে সবাই বলছে আমার বাবা অপরাধী, কোর্টও রায় দিয়েছে যে আমার বাবা অপরাধী, তোমার কি মনে হয় এগুলো সত্যি? ইশিদা, আমি এ ব্যাপারে কোনো কথা আলোচনা করতে চাই না। না না, আমি আলোচনা করার কথা বলছি না। তোমার কি সত্যি মনে হয় আমার বাবা অপরাধী? আমি বাড়িতে একজন আশ্রিত, তোমার বাবা আমাকে আশ্রয় দিয়েছেন, আর যিনি আমায় আশ্রয় দিয়েছেন তার বিরুদ্ধে আমার কোনো কথা বলা উচিত না, শোনা উচিত না। অর্জুন, তুমি এ বাড়িতে আশ্রিত বলে কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটুকু বলার অধিকারও কি তোমার নেই? তোমার কি হয়েছে বলো তো অর্জুন? তুমি বোধহয় ভুলে যাচ্ছ ঈশিতা, আমি কোন বাড়ির ছেলে। আমার দাদা একজন অ্যান্টি সোশ্যাল ছিল, আর আমি নিজে একজন খুনের আসামি। আর আমি করব ন্যায় অন্যায়ের বিচার। অর্জুন, তুমি এসব কি বলছো বলো তো? তুমি কি বুঝতে পারছো না আমার কতখানি মন খারাপ? না, বুঝতে পারছি না, না বুঝতে চাইছি না। কারণ কারণ আমি স্যারকে প্রমিস করেছি আমি তোমার কোনো ব্যাপারে আর কোনোদিন উৎসাহ দেখাবো না। আচ্ছা অর্জুন, আমরা কি আবার বন্ধু হতে পারি না আগের মতো? বলো না অর্জুন, তুমি বলো না, আমরা আগের মতো বন্ধু হতে পারি না? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? না, পারি না। তুমি এখান থেকে চলে যাও, প্লিজ চলে যাও। অর্জুন, প্লিজ চলে যাও। ঈশিতা, প্লিজ চলে যাও। আই এম সরি ঈশিতা, তুমি বিশ্বাস করো তোমাকে এভাবে বার করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। কিরে, তুই এখনো তৈরি হসনি, অফিস যাবি না? না, ভালো লাগছে না। জানি তো, দিনের পর দিন পরের কাজ করতে কারো ভালো লাগে? পর কাকে পর বলছো মা? কেন, তুই যে কোম্পানিতে কাজ করছিস, যার হয়ে করছিস, হাজার হলেও সেটা তো তোর কাকা বাবুর, নিজে তো নয়। কি যা তা বলছো, এই কোম্পানি আমার বাবা নিজে হাতে তৈরি করছে, আর তুমি বলছো কি না করেছিল? এক সময় করেছিল, এখন আর নেই। তোর বাবা মারা যাবার পর ওই কোম্পানি থেকে যাবতীয় অধিকার আমাদের শেষ হয়ে গেছে। ও, তা কে বলেছে এই কথাগুলো? কাকাবাবু নিজে মুখে তোমাকে বলে গেছে? না, আমি বলছি। বাবা যতদিন ব্যবসাটা দেখেছে আমি মানছি, তখন হয়তো ব্যবসাটা এত বড় ছিল না, কিন্তু তোর বাবার শান্তি ছিল, তোর বাবার সততার উপার্জনে আমাদের দিন কাটত, তখন হয়তো সচ্ছলতা ছিল না কিন্তু আমাদের সুখ ছিল, আনন্দ ছিল। তোর মনে আছে আদি? হ্যাঁ, মনে
মনে আছে যখন আমি ছোট ছিলাম, বাবা একটা ছোট চকলেট, খুবই খুবই ছোট একটা চকলেট কিনে নিয়ে চলে আসত। আর সেই একটা চকলেট আমরা তিন ভাই বোন ভাগ করে খেতাম। কোনোদিন কিন্তু মনে হয়নি যে আমার ভাগে কম পড়ছে। আদি আদি, আমি সেই জন্যই বলছি বাবা তোকে, তুই তুই নিজের পায়ে দাঁড়া, যা হোক যা হোক কিছু একটা কর, যে কোনো একটা ছোটখাটো ব্যবসা। আমাকে বেরোতে হবে। বেরোতে হবে? এই যে বললি, আমার দেরি হয়ে গেছে মা। বৌদিকে বলো আমার ব্রেকফাস্টটা রেডি করতে। আরে দেখো কি দারুণ দেখতে এটা। কি নেকলেসটা? কোনটা? এটা 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 দারুণ দেখতে, অসাধারণ না? তো মাথাটা একদম গেছে। শুধু অসাধারণ না, দিস ইজ দ্য বেস্ট অফ দ্য লট। এটা বেস্ট অফ দ্য লট? রোহিণী বাবা, পারি না তোমাকে নিয়ে আমি। আর তোমার না সত্যি পছন্দটাই খারাপ হয়ে গেছে। তোমার নিশ্চয়ই আশেপাশের অন্য কোনো একটা নেকলেস পছন্দ? ঠিক তাই, ঠিক পাশেরটা জঘন্য দেখতে, পাশেরটা। তোমার পছন্দ আজকাল এত খারাপ হয়ে গেছে জানো তো? এটা একটা এত বড় বড় স্টোন দেওয়া একটা কি জঘন্য দেখতে, এটা ভালো? আমার পছন্দটা জঘন্য হয়ে যাচ্ছে একদম? তা তো মনে হবেই এখন, আমার পছন্দ জঘন্য হয়ে যাচ্ছে। আরে বাবা তুমি কিছু বোঝো না, ওই যে ওই কি বলে লাল স্টোন দেওয়া নেকলেসটা না অনেক বেটার, এটা খুলেছে ভালো। তোমার না সত্যি কোনো আইডিয়া নেই। পার্লের সাথে সব থেকে ভালো যায় ব্ল্যাক স্টোন, পড়লে না পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়। তোমার তো এ বিষয়ে কোনো ধারণাই নেই, তাই না? আচ্ছা আমরা ওই নেকলেস নিয়ে সিরিয়াসলি এরকম ঝগড়া করছি কেন বলো তো? আমরা কি এক্ষুনি কিনতে যাবো? সত্যি রোহিণী, এরকম একটা নেকলেস তোমার পছন্দ, এত দাম এসবের, কি জানি আমি কোনোদিনও তোমাকে কিনে দিতে পারবো কি না। কেনার কথা বলেছি নাকি? এমনি জাস্ট দেখলাম তাই বললাম। আর তাছাড়া সুন্দর জিনিস দেখতেও তো ভালো লাগে, বলো নীল। তা তো নিশ্চয়ই লাগে। এই নেকলেসটা যদি তোমার হতো, যদি আমি দিতে পারতাম তোমাকে, তোমার ভালো লাগতো না? না, একদম ভালো লাগতো না। এই নেকলেসটার থেকে আমার এই গরিব স্বামীটা অনেক অনেক বেশি দামি নীল। হ্যাঁ গো বৌদি, তিস্তা দিদি নাকি এবার অপুকে বাড়ি থেকে নিয়ে চলে যাবে? সেটা তো স্বাভাবিক বলো, বাচ্চা তার মার কাছে থাকবে না তো কার কাছে থাকবে? তুমি এগুলো নিয়ে রান্নাঘরে এসো, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ গো বৌদি, এ বাড়ির লোকেরা নাকি তিস্তা দিদির বাচ্চাকে কেড়ে নিয়েছে। চুপ, কে বলেছে তোমাকে এসব কথা? কোনো দিন এই কথাগুলো তুমি বলবে না, সর্বনাশ হয়ে যাবে শোনা। কে বলেছে তোমায় এগুলো? আর কখনো এসব কি হচ্ছিল? বিন্দু বিন্দু ওই বিন্দুই? হ্যাঁ বিন্দুই, বিন্দুরই। কারো গায়ে যদি কখনো গরম চা ফেলো না ঈশ্বর, তাহলে তোমাকে এরকম। বৌদি? হ্যাঁ ঠাকুরপো।
আজকাল কাঁচা তরকারি এরকম গরম হয়ে যাচ্ছে কি করে? এটা অন্য তরকারি, দেখছো না বেগুন ভাগে হবে? তুমি চা খাবে? চা, আমি একটু চা করে দিই তোমাকে। আমি চা করে দেবো। আমি খাবে না? না, এসব চাটা আমি খাবো না, একদমই খাবো না। আর চা খেতে আমি আসিও যে, আমার সবুজ স্ট্রাইপ শার্টটা আছে না, যেটা আমি পরে যাবো প্ল্যান করেছিলাম, সেটা আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না, তুমি জানো? আমি তো সকালবেলায় ওটা ইস্ত্রি করে তোমার ঘরে বিছানার উপর রেখে দিয়েছি। নেই নেই মানে? নেই মানে নেই, তুমি বলছো তুমি ইস্ত্রি করে রেখে দিয়েছো, কিন্তু আমি সারা সকাল ধরে খুঁজে দেখেছি ওই শার্টটা কোথাও নেই। আচ্ছা ঠিক না, আমি কিন্তু রীতিমতো অধৈর্য হয়ে যাচ্ছি, একটা খোঁজারও লিমিট থাকে। আমি অফিসে যাবো না শার্ট খুঁজবো সেটা তুমি ভেবে দেখো। আই এম রিয়েলি গেটিং লেট, তুমি কি খুঁজে দিতে পারবে? ওরম করে বলছো কেন বিন্দু? শোনো, ছোট্ট কাকুর ঘরে না বিছানার উপর দেখবে সবুজ। খবরদার, ও যেন আমার ঘরে না ঢুকে। কেন? না না, আমার ঘরে ঢুকলে আমার ঘরটাকে ইরাক বানিয়ে ছেড়ে দেয়, একদম মানে খুব খারাপ। ও আমার ঘরে ঢুকলে আমি 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 বাড়ি ছেড়ে চলে যাবো। তুমি আমার জামাটা আমার খুঁজে আনো, যাও। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আমি যাচ্ছি। আজ সকালে না, আজ সকালে ওর ঘর থেকে আমি একটা সবুজ রঙের জামা কি করেছো? কি করেছো? কি করেছো? খাটের উপর পড়েছিল, আমি বিমলার মাকে কাস্তে দিয়ে দিয়েছি। কাঁচা জিনিস কাস্তে দিয়ে দিয়েছো? ভুল করে, খুব লক্ষ্মী কি যত্ন করে ভাবি বিমলার মাকে দিয়ে কাছিয়ে দে। কি পড়ে যাবো অফিস, একটা প্ল্যান করি, একটা জিনিস ভেবে থাকি, কিছুতেই কিছুতেই হবে না, আমার ভালো লাগে না তো। আমি শার্টটা আবার আবার আমি জামাটা তুমি শার্টটা আবার তুমি শার্টটা আবার কি করবে? কি হচ্ছে? কি করবে? খুন করবে নাকি? দাও দাও আমার হাতে দাও, ওটা ছুঁড়ে ছোট্ট করবো। ঠাকুরপো বলো, এমন ভান করছো তোমার একটি শার্ট আছে পরে যাওয়ার জন্য অফিসে? ঝগড়া করার ভালোই সুযোগ, ভালো লাগলো আমার। সূর্যকে তুমি কতদিন ধরে চেনো আমায় বলবে না? সেই কলেজ থেকে, তখন থেকেই সূর্যকে তুমি খুব ভালোবাসো। তুমি তুমি কি করে? মেয়েরা অনেক কিছুই এমনি এমনি বুঝতে পারে ইন্দিরা। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। বলো, তোমরা বিয়েটা কেন করলে না? সূর্য বিহারের একটা গ্রামে রেড ক্রসের প্রজেক্ট নিয়ে গিয়েছিল, সেখানে ও নকশালদের ডেরায় আটকে যা। তখন জানো আমি ওকে খোঁজবার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু দিনের পর দিন ওর কোনো খোঁজ খবর পাইনি। আর ঠিক সেই সময় তোমার বাবা তোমার বিয়েটা অনিরুদ্ধর সঙ্গে দিয়ে দেন, তাই তো? আমি বাবাকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলাম জানো, কিন্তু উনি কিছুতেই রাজি হননি। হয়তো মা থাকলে ব্যাস সব শেষ। সব শেষ হয়নি ইন্দিরা, তুমি ইচ্ছে করলে এখনো আবার সব কিছু নতুন করে শুরু করতে পারো। মানে? তুমি সূর্যকে বিয়ে করো ইন্দিরা,
সূর্যকে তো তুমিও ভালোবাসো তিস্তা।